আসসালামু আলাইকুম। TNTV-র পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হানিফ পরিবহনের মালিকের ফাঁসির আদেশ। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় রায়ে হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের ফাঁসির আদেশ দিয়েছেন ঢাকা বিশেষ জজ। আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার 10 অক্টোবর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকায় 1 নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করেন। হানিফের আইনজীবী আদালতকে জানান, এই মামলায় প্রথম এজাহারে যেমন হানিফের নাম নেই, তেমনই পরে আরও যে 3টি এজাহার দাখিল করা হয়েছে যা মতিঝিল থানায় জিডি হিসাবে গ্রহণ করে, তাতেও হানিফের নাম নেই। যে অভিযোগপত্রে 22 জনকে আসামি করে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয় তাতেও হানিফের নাম ছিল না। রাষ্ট্রপক্ষ 161 ধারায় যে 408 জন সাক্ষীর জবানবন্দিতে লিপিবদ্ধ করেন এবং আদালতে 164 ধারায় যেসব আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাদের একজনও হানিফের নাম বলেননি। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে 2009 সালের 3 আগস্ট আদালত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলাটি অধিকতর তদন্তের অনুমতি দেন। এ পর্যায়ে সিআইডি তৎকালীন বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের তদন্তে মুফতি হান্নান এবং জবানবন্দি দেন। 2011 সালের 7 এপ্রিল দেয়া ওই জবানবন্দিতে মুফতি হান্নান বলেন, 18 আগস্ট আমি আহসানুল্লাহ কাজল ও মাওলানা আবু তাহের আব্দুল সালাম পিন্টু ধানমন্ডি বাসায় যায়। সেখানে পিন্টু বাবুর মাওলানা তাজউদ্দিন কমিশনার আরিফ এবং হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ উপস্থিত ছিলেন। সেখানে পিন্টু ও বাবুরের বলেন, আরিফ ও হানিফ সাহেব আপনাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন এবং আপনাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। বুধবার রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী চৈতন্য হালদার বলেন, হানিফ ও ওয়ার্ল্ড কাউন্সিলর আরিফের একই অপরাধ ছিল, অথচ হানিফকে মৃত্যুদণ্ড ও আরিফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হানিফ বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন বলে জানান তিনি। আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।